everyone, good morning and welcome back to our channel. Let's do something with a new vlog. এখন সকাল বেলা 10টা বাজে, আমি উঠেছি 9:30 দুটো দিকে, মামুরা অলরেডি সব সেরে নিয়ে যায়। তো আমি এখানে করতে এলাম, যেটুকু আছে সেটুকুই করি বাকি। তো এখানে আমি করতে এসেছি অল করতে চা করবো। আর আমি তো একদম জি জানালা রেস নিয়ে নিয়েছি, ওকে মোটা করানোর দায়িত্ব আমার। ঘন্টা ঘন্টা কেন শুধু মিষ্টি খাই যাবো, সত্যি দেখবে লম্বা ছেলেদের একটু ফিগার হলে, মানে ফিগার বলতে আমি বলছি না জিম করে ফিগার, বাট একটু মোটা হলে দেখতে ভালো লাগে। যারা আমার সাথে অ্যাপ্রিসিয়েট করো প্লিজ কমেন্ট করো। তো চলো চাটা করে এখানে ব্রেকফাস্ট করতে হচ্ছে। ব্রেকফাস্ট যদি মুড়ি আর এখানে ঘুগনি, আর এই দোকানের উপর আছে বললে জানো শুধু সেবা যেমন দেয় তুমি নিয়ে আসো, সেবা দিয়ে খাওয়া তো সেরকম ভাই খাওয়া হচ্ছে। ব্রেকফাস্টও করে নিই তো কালকের মতো, আজকেও মামুনি চলে গেছে, দেখো সব পরিষ্কার করে নিলাম সব কিছু। ওরা দেখে ভাববে হয়তো আমি কোথায় বসে আছি, বাট বা ফোন করেছিলাম, আমি একটু রান্নাঘরটা মুছছি। তো টিকুকে খেতে দেওয়া হয়ে গেছে, বাপিওকে একটু পটি করাতে নিয়ে গেল বাইরে। তো চলো রান্নাঘরটা মুছে নিই। অর্প গেছে একটু বাইরে একজনের সাথে, রিকুদার বাবার সাথে বকরাতে একটু কাজে। তো চলো আমি ঘরের কাজগুলো সেরে নিই। আমি স্নান টান করে এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ আজকে ভাত, এখানে ফুলকপির তরকারি আছে দিয়ে দিয়েছে, আর এখানে নাকি আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর ওখানে আছে মাছের ঝাল। তো চলো লাঞ্চটা করে নিয়ে যাক, গরম তো প্রচণ্ড পড়েছে। তো এখন প্রায় 5:45 বাজে, আবার ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছে। মাংস আনতে যাচ্ছি, কারণ আজকে রাতে রিকুদাকে মামুনি ইনভাইট করেছে, মানে আমরা সবাই ইনভাইট করেছি আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। তো মাটন হবে অবভিয়াসলি, আর বাসন্তী পোলাও হবে, সেটা আর কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো আনতে যাচ্ছি। মাটন আনতে যাচ্ছি, চিকেন আনতে যাচ্ছি, আর আমারও চিকেন আনতে যাচ্ছি, বিকজ আমি মাটন খাই না তোমরা সবাই জানো। আর আজকে একটু নার্সারিও যাবো, খোলা আছে, এখন ভালোই হলো যেতে পারছি। একটু সুর এক দেখবো, কেন আমাদের যে সুর একটা ছিল তোমাদের দেখায় ওইটা পুরো ভেঙে গেছে, তাই জুতোগুলোকে আপাতত এরম করে রেখেছি। এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে আজকালের মধ্যে, নয় জুতোগুলো জল পরে পরে খুব নষ্ট হবে। কারণ ওখানে বুট আছে, অনেক দামি জুতো আছে, সেই কারণে। তো চলো দেখা যাক, দেখে আসি। মটনের দোকানে চলে এসছি, মটন নেওয়া হচ্ছে সেটা দেখাচ্ছিলাম। চলো মটনটা নিই, তা বাবু আলিসের নার্সারি যাবে, তো দেখা যাক কী হয় আগে মটনটা। এই লোকটা ডেলি আমার ফুচকা খাই খাই মারবে গ্যাসেতে, আজকে আবার ফুচকা। আর আজকে এক প্লেট না দু প্লেট, আর এখানে মশার কামড় কি আমার পা ফুলে যাচ্ছে। এখানে এই জাস্ট নার্সারিতে এলাম অনেকদিন পর। কী কী আছে গো নতুন? নতুন কি কি এসছে? সেটাই তো। তো এখন নিচ্ছে চিকেন, নার্সারিতে গেলাম সেরকম কিছু গাছ ছিল না, বললো 10-15 দিন পরাটর, তারপর গ্রীষ্মকালের গাছগুলো আসবে। বললাম ঠিক আছে, একটু ঘুরে তো এলাম, আর যারা গাছপালা প্রিয় মানুষ জানো তাদের কাছে কেনাটা বড় হতো না, বাট একটা নার্সারির মতো জায়গা থেকে একটু কিছুক্ষণ টাইম কাটানো ভালো লাগে মনটা। তো এখন নিচ্ছে চিকেন, এবার যাবো সারনাতে সুর এক দেখতে। তো চলো সারনাতে গিয়ে দেখা যাক কীরকম সুর আগ আদৌ পায় কি না, কারণ ইমিডিয়েটলি কোনো একটা ব্যবস্থা করতেই হবে। সারনাতে চলে এসেছি, তো চলো দেখা যাক, আগে ডিসাইড হোক তারপর তোমাকে দেখাচ্ছি। তো এইরকম একটা দেখি ডিসাইড হচ্ছে, দেখছি আলমারি তো এখানে চা নিয়ে বসেছি, জাস্ট বাড়ি এলাম। তো বাড়ি এলে সুর এক দেখলাম, আলমারি দেখলাম, সব কিছু দেখলাম, দেখেই এলাম সব কিছু। বাট এখন কিছুই আসছে না, কিছুদিন পরই আসবে সুর একটা, দুদিন পর আসবে আলমারিটা। আই থিঙ্ক সো পরের মাস পরে যা যা ওটা হবে তখন আসবে। চলো আপাতত চা টা খাওয়া যায়, বাড়ির সাথে রান্না বান্না করবে। দেখা রিকুদা চলে এসছে, আর ওখানে আলিসারা সব ডিনার সাজাতে গেল, দেখা যাক কিরম কি সাজায় কি কি হয়েছে আমি এখনো জানি না, এবার গিয়ে দেখে আসি রান্না করতে। এখানে পোলাও হয়ে গেছে, এর মধ্যে আছে তোমার দেখা যাচ্ছে ডিনার টাইমে মাটন হয়েছে, আর আমার তো চিকেন চিকুরের আমার চিকেন। তো চলো পোলাওটা একবারে দেখাচ্ছি, কারণ এটা ঢাকা দেওয়া আছে।
তো এই যে এইখানে সুন্দর একটা পোলাও রেডি হয়ে গেছে, বাসন্তি পোলাও। বাসন্তি রংটা আছে না কেশরের ডিফেক্ট, ওটা কেশর কি এগুলো কি অরিজিনাল কেশর নাকি সব ডুপ্লিকেট? যাই হোক, কেশর ওখানে মাটন আছে, তো ফাইনাল লুক দেখাচ্ছি। এখানে আমি থাকলে এক্ষুনি সব খেয়ে নেবো। তো এখানে রিকুদার পেট প্লেটিং অলমোস্ট ডান, মানে হয়েই গেছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। জামাই করে একটু এরম আইবুড়ভাত খাওয়াবে না, একটু এরম করে খাওয়া আইবুড়ভাতটা। হ্যাঁ তা খেয়েছি, না একটু এরম করে সাজিয়ে দাও, কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে দাও। জানো যে একটা ফ্যামিলিতে রান্না বান্না করার পর খাওয়া দিনের পর অনেক কাজ থাকে, তো সেগুলি ও করছে। তো চলো, আর বেশি কথা বলছে যে মানে বাসন্তি পোলাও আর মাটনটা জাস্ট ওয়াও হয়েছিল। রিকুদাকে অনেকদিন ধরে বলার পর রিকুদাকে টাইম বের করা হবে, তাই আইবুড়ভাত খেয়ে গেল, বিকজ রিকুদার সামনে বিয়ে, তার ব্লগটা তোমরা তাড়াতাড়ি পাবে। তো যেমন আজকের ব্লগটা দেখলে প্রতিদিন ব্লগগুলো দেখতে থাকো, দেখতে দেখতে রিকুদার বিয়ের ব্লগ পেয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল। লেটস ডু সামথিং। তো চলো আজকে বলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাকে ব্লগের সাথে।